বলছি এই মানে যে তোমরা এখন মানে কেন কোথায় জল দিচ্ছিলে? এখানে গাছে জল দিচ্ছিলে? আচ্ছা, বলছিলাম এখানে কি কি পাওয়া যায়, এখানে কি কি হয়? সবজি হয়? আচ্ছা, কি কি সবজি? একটু জোরে বললো। আচ্ছা, তোমরা যখন স্কুলে আসো তখন তোমরাই জল দাও না? কি নাম তোমার? সুস্মিতা মাহাতো। আচ্ছা, আরেকটা মানে এখানে যে সবজিগুলো হয় সেগুলাই তো রান্না হয়? আজকে দুপুরে কি রান্না হয়েছিল? হ্যাঁ, আর আলু হয়েছিল। আচ্ছা, বলছি গেলাম কুমড়া কোথা থেকে নিয়ে আসা হয়েছিল? স্কুলের বাগান থেকে। আচ্ছা, এই বাগানে কি কি পাওয়া যায়? এগুলো পাওয়া যায়। আচ্ছা, বাগানের পরিচর্যা কারা করে, মানে জল কারা দেয়, দেখাশোনা কারা করে? কি নাম তোমার? বলছি এই বাগানে কারা জল দেয়? আচ্ছা, এই বাগান থেকে কি কি পাওয়া যায়? কি কি সবজি পাওয়া যায়? আচ্ছা, এইসব পাওয়া যায় এখানে। আচ্ছা, এগুলো কি রান্না কোথায় হয়? স্কুলে। স্কুলে রান্না হয়? তাহলে কি দুপুরের মিড ডে মিলের কি খাওয়া দাওয়াতে এগুলাই হয়, মানে মানে এখানকার সবজি ব্যবহার করা হয়? আচ্ছা, আচ্ছা, কি রান্না হয়েছিল? কি নাম তোমার? বলছি আপনাদের এই মিড ডে মিলের মানে রান্নার ক্ষেত্রে মানে সবজিটা কোথা থেকে পাচ্ছেন আপনারা? না, সবজিটা এখন যেমন শীতকালে তো শীতকালীন সবজি লাগানো চলছে, কিন্তু আপনারা দেখলেন যেগুলো এখন আছে ছেলে দিয়েই চলছে মোটামুটি। বেশিরভাগ দিনটাই আমাদের স্কুলের সবজি আছে, সেটা দিয়েই হচ্ছে এখন। কী কী সবজি হয় আপনাদের? লাউ কুমড়ো থেকে আরম্ভ করে ঢেঁড়স, ঢেঁড়সটা এখনও শেষের মুখে, বরবটিও হচ্ছে, লঙ্কা তো আছেই, সজনে শাক থেকে আরম্ভ করে কলা, কাঁচকলা সবই রয়েছে। আচ্ছা, বলছি হঠাৎ করে এই যে মানে আপনাদের এত সুন্দর একটি মানে বাগান তৈরি করেছেন, এই ভাবনা চিন্তা এবং হচ্ছে ভাবনা চিন্তা মনে হচ্ছে যে আমাদের ব্লক থেকে ওই কি মানে কিচেন গার্ডেন তৈরি করার জন্য আমাদেরকে 5,000 টাকা করে দিয়েছিল, কিন্তু সেই যদিও 5,000 টাকা যদি একটু কম, তবুও তা সত্ত্বেও আমরা নিজেদের মতো করে জোগাড় করে নিজেদের কাছ থেকে লাগিয়ে একটি মোটামুটি বাগান সবজি বাগান করার চেষ্টা করেছি। আমাদের একটা প্রকৃতি প্রেম বা এই যে গাছ লাগানো বা গাছ লাগালে যে ফল দেবে, আমাদের একটা বোধ সৃষ্টি হয়, তারা একটা মানে যত্নশীল হয়, বড়ো হয়ে আরও সেটা ভাববে, প্রকৃতি প্রেম বাড়বে তাদের মধ্যে জন্ম সে রয়েছে। আপনার নাম? উজ্জ্বল পাত্র, আমি টিচার ইনচার্জ রাজাবাসা প্রাথমিক। বলছি এই যে আপনাদের যে কিচেন গার্ডেন থেকে কী কী ধরনের সবজি পাওয়া যাচ্ছে? কিচেন গার্ডেন থেকে আমাদের এখানে মানে বরাবরই তো সব সবজি তো সম্ভব নয়, মানে মেনু অনুযায়ী যেরকম হয়তো আজকে মানে মিড ডে মিলের মেনু অনুযায়ী একদিন হয়তো সোয়াবিন, তারপরে শাকসবজি, কোনো দিন মাংস ডিম। যে মাংস ডিম তো কিচেন গার্ডেন থেকে আমরা পাই না, যেটা পাই আমরা সেটা হচ্ছে লঙ্কাটা পাচ্ছি আমরা, কুমড়া পাচ্ছি, লাউ লাউ ডাটা পাচ্ছি, তারপর সজনে গাছেও লাগানো হয়েছে, কাঁচকলা, এই খাবার জাতীয় এগুলো আমরা পাই মানে প্রতিদিনই। আপনাদের এই কিচেন গার্ডেনের ভাবনা চিন্তা কোথা থেকে এবং এখন মানে কি কি মানে এখান থেকে সবজি পাওয়া যাচ্ছে? এখন আমাদের মানে বাগান থেকে ধরুন কলা, লাউ, কুমড়ো, ঢেঁড়স, ঝিঙে, কুই, এসব মানে পাওয়া যাচ্ছে এখন।
রান্না করার শাকসবজি কোথা থেকে পাচ্ছেন আপনারা? এই বাড়ি মানে স্কুলের বাগান থেকে? স্কুলের বাগান থেকে।